তরুণীদের বিয়েতে উদ্বুদ্ধ করতে ইসলামী ডেটিং অ্যাপ চালু করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট, যাদের প্রতিবেদনে বলা হয় হামদাম বা সঙ্গী নামের এই অ্যাপটির সাহায্যে বিয়ে করতে ইচ্ছুক তরুণ তরুণীরা পছন্দের সঙ্গী খুঁজতে ও বাছাই করতে পারবেন। প্রতিবেদনে আরও বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরানে নাগরিকরা বেশি বয়সে বিয়ে করার কারণে দেশটিতে জন্মহার প্রতিনিয়ত হারে কমছে। এ নিয়ে উদ্বেগ বেড়েছে রাষ্ট্রীয় পর্যায়ে। তরুণ তরুণীরা যাতে দ্রুত সময়ের মধ্যে পছন্দের সঙ্গী খুঁজে নিতে পারেন এমন লক্ষ্যে ডেটিং অ্যাপটি চালু করা হয়েছে। অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান তেবিয়ান কালচারাল ইনস্টিটিউট জানায়, অ্যাপটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হয়েছে, যা পাত্র পাত্রীর ধরন অনুযায়ী সঙ্গী খুঁজতে সহায়তা করবে।